দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 21 জানুয়ারি থেকে দীর্ঘ এক মাস বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আজ মঙ্গলবার প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। যে শিক্ষার্থীরা করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান শুরু হয়েছে। দীর্ঘ এক মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে পা রেখেই আনন্দ উচ্ছ্বাসে হারিয়েছে শিক্ষার্থীরা। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, সশরীরে ক্লাসের তুলনা নাই। সব বন্ধু বান্ধবকে আবারও দেখতে পেয়ে আনন্দ লাগছে তাদের। তবে আজ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খুললেও বন্ধ রয়েছে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয় আগামী 2 মার্চ থেকে খোলার কথা রয়েছে। এদিকে খোলার পর শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আগের গাইডলাইনের নির্দেশনা ছাড়াও তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 20টি নির্দেশনা অনুসরণ করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নির্দেশনা হল, যেসব শিক্ষার্থী কোভিড-19 টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে সেই সব শিক্ষার্থী সশরীরে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সব শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা এবং তা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। যে প্রথম জীবনে রাহুল ইয়াদের করছেন, শেষ জীবনে করেন নাই। দুই ধরনের তো হাদিস আছে, এই দুই ধরনের হাদিসের ভিত্তিতে